আর যাই পড়ুন অন্তত কালো পড়বেন না, এটা নির্ধারণ করে দেবে আপনার অভ্যন্তরীণ শক্তির ক্রিয়াকলাপ আর আপনার ভেতরকার মানসিক স্থিতিশীলতাকে। আদিযোগী, আদিযোগী পরিচিত বিভিন্ন রূপে, তবে তার একটি মাত্রা হল তিনি একজন বৈরাগী। বৈরাগী মানে যেভাবে এর উচ্চারণ করা হয়, রাগ মানে রং, বৈরাগ মানে যেটাকে আমরা রং হিসেবে বুঝি তার ঊর্ধ্বে চলে যাওয়া বা তাকে অতিক্রম করা। কারণ রং বলতে আমরা যা বুঝি, রং বলতে আমাদের চোখ যা বোঝে, তা কেবল সাদা আলোর একটা বিশেষ ভাঙন। কোনো জিনিস লাল দেখায়, জিনিসটা লাল বলে নয়, বরং সাদা আলোর মধ্যে রঙের গোটা বর্ণালীটা থাকার কারণে ওটা সবকটাকে ধরে রাখে আর শুধু লাল আলোকে প্রতিফলিত করে, বা অন্যভাবে বললে এটা যা প্রত্যাখ্যান করে সেটাই তার রং হয়ে যায়। এর মানে ধারণাটা সম্পূর্ণভাবেই ভুল। আপনি ভাবেন কোনো জিনিস লাল, এটা লাল বাদে বাকি সব, আর আপনি ভাবেন এটা লাল কারণ শুধু লাল আলোকেই প্রতিফলিত করছে, বাকিটা এ ধরে রেখেছে। তো কোনো জিনিস সাদা কারণ সে সব কিছু যেমন আছে তেমনভাবেই প্রতিফলিত করে দেয়। তো আপনি যদি এমন কিছু জায়গা বা স্থান এবং এমন সব পরিস্থিতিতে বিচরণ করেন যেখানে আপনার কোনো নিয়ন্ত্রণ নেই, আপনার চারপাশে যা ঘটে তার ওপর, সেখানে সর্বদা সাদা পড়ার পরামর্শ দেয়া হতো, আপনি বাইরে বেরোলে সাদা পড়া, কারণ আপনি জানেন না কি হচ্ছে, আপনি জানেন না যে আপনার চারপাশের জগতে কি ঘটছে, আপনি জানেন না কার মনে কি ঘটছে, কি চিন্তাভাবনা, কোন ধরনের আবেগ মানুষ নিয়ে চলেছেন। তাই সাদা আপনাকে এক বিশেষ সুরক্ষা দেয় কারণ এ সবকিছু প্রতিফলিত করে দেয়। কেবল আলো নয়, শক্তিকেও। ব্ল্যাক, কালো সবকিছু শুষে নেয়। আপনি এমন কোথাও থাকলে যেখানে আপনি আপনার চারপাশে সবকিছু শুষে নিতে চান, সেক্ষেত্রে আপনার অবশ্যই কালো পড়া উচিত। কিন্তু এমন কোথাও কালো পড়লে যেখানে আপনি কোনো কিছু শুষে নিতে চান না কিন্তু আপনি পড়েন কারণ আপনাকে রোগা দেখায় বলে, তাহলে আপনি সমস্ত ধরনের জিনিস জড়ো করতে শুরু করবেন। আমি বলবো এটা খুবই অপ্রিয় শোনাবে, আমি বলবো যে মানসিক টানাপোড়েনের মধ্যে দিয়ে মানুষ যায় তার কমপক্ষে 20-25% ঘটার কারণ লম্বা সময় ধরে এমন সব পরিস্থিতিতে কালো পোশাক পরা যেখানে তাদের তা পরা উচিত নয়। এবং আমি দেখি কারণ কালো সবসময় খারাপ, যদিও আমি এর মধ্যে ঢুকতে চাই না, কিন্তু জানি না কেন কালোকে নেতিবাচক ধরা হয়, কালোকে তেমন পবিত্র বলে ধরা হয় না, কালোকে শয়তান সুলভ ধরা হয়। শয়তান আসলে সে অবশ্যই কালো পোশাক পরে আসবে। এর ওপর ভিত্তি করেই মানুষ শোকের সময় কালো পোশাক পরছেন, কেউ মারা গেলে আর যাই পড়ুন অন্তত কালো পরবেন না। আপনার চারপাশে মৃত্যু হয়ে থাকলে আপনার অবশ্যই সবসময় সাদা পরা উচিত কারণ আপনি ওই জাতীয় শক্তি শুষে নিতে চান না। কিন্তু আমি দেখি যেখানে মৃত্যু হয়েছে সেখানে সবাই কালো পোশাক পরছে, জীবনকে সম্পূর্ণভাবে ভুল বোঝা হয়েছে, কোনো সচেতনতাই নেই। আপনি যুক্তিতর্ক খাটিয়ে কিছু জিনিসে উপনীত হয়েছেন যে আপনি ভাবেন কালো মানে মৃত্যুকে সূচিত করে। হ্যাঁ, সেটা করে, আমি বলছি না করে না, কিন্তু আপনি কি মৃত্যু হতে চান নাকি সেটা থেকে দূরে থাকতে চান? যারা মারা গেছেন তারা মারা গেছেন, আমরা সেটা শ্রদ্ধা করি, কিন্তু যারা বেঁচে আছেন তাদের বেঁচে থাকা উচিত, ওই জাতীয় জিনিসকে শুষে নিয়ে অর্ধমৃত যেন না হয়ে যান। তো যদি কিছু হয়ে থাকে যা আপনি শুষে নিতে চান না, তাহলে অবশ্যই সাদা পরুন। অন্যান্য সব রঙগুলো মাঝামাঝি কাজ করে,
কিন্তু সেটা কালো আর সাদার মধ্যে। সাদা মানে সম্পূর্ণ প্রতিফলন, কালো মানে কোনো প্রতিফলন নয়। মধ্যবর্তী মানে হলো বেছে বেছে প্রতিফলন, ওটা মজা করার জন্য। কিন্তু যেখানে আমরা সত্যি কিছু শুষে নিতে চাই সেখানে কালো পোশাক পরি, যেখানে প্রতিফলিত করতে চাই তখন সাদা পরেন। সুতরাং ঠিক উল্টোটাই করে আসা হচ্ছে দীর্ঘ সময় ধরে। আপনি রাস্তায় এটা পরে বেরোন না, আপনি এটা পরে যান না অফিসে, আমি বলছি কালো পোশাক, শুধু এই নির্দিষ্ট কালো কাপড়টা নয়। আপনি গিয়ে সাবওয়েতে হাঁটেন না, মানে রেলওয়ে স্টেশন খাবার নয়, ঠিক আছে? সব মিলেমিশে যাচ্ছে। আপনি কালো পোশাক পরে এমন সব জায়গায় যান না যেখানে আপনি চাইছেন না যে পারিপার্শ্বিক অবস্থাটা আপনার মধ্যে প্রবেশ করুক, কারণ এটা আপনার অভ্যন্তরীণ শক্তির ক্রিয়াকলাপ নির্ধারণ করবে, এটা আপনার ভেতরকার মানসিক স্থিতিশীলতাকে এবং আরও অন্যান্য দিককে নির্ধারণ করবে। রঙের নিজস্ব কৌশল আছে, ঠিক আছে?